অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ অনুজ বলেছেন যে স্বপ্নের জন্য ছাত্র জনতা প্রাণ দিয়েছে সে স্বপ্ন আমরা বাস্তবায়ন করব এটি থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নেই তিনি আরও বলেন বাংলাদেশের জন্ম থেকে এ সুযোগ আসেনি এ সুযোগ হাতছাড়া হয়ে গেলে বাংলাদেশ আর রাষ্ট্র থাকবে না হাজারো শহীদের বিনিময়ে যে গণভ্যুত্থান এলো যে নতুন বাংলাদেশ আমরা পেলাম সে বাংলাদেশ নতুন করে বিনির্মাণের স্বপ্ন এখন সবার চোখে মুখে আর সেই স্বপ্ন বাস্তবায়নে কি কি চ্যালেঞ্জ থাকছে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে এসব ঘিরে আমাদের আজকের আলোচনা দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন আমি ফার্নেস জুয়ে আছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে জানিয়ে আজকের আলোচনার শিরোনাম সরকারের চ্যালেঞ্জ সংস্কার ও জনগণের প্রত্যাশা আর এই আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি চলুনি পর্যায়ে পরিচিত হই আছেন হাসান হাফিজ সভাপতি জাতীয় প্রেস ক্লাব ও সম্পাদক দৈনিক কালের কণ্ঠ সেই সঙ্গে আরো আছেন সোহরাব হাসান যুগ্ম সম্পাদক প্রথম আরো দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায় জনাব সোহরাফ হাসান আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি বলছিলাম যে হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেলাম সেই বাংলাদেশ ঘিরে কিন্তু আমরা এখন রাষ্ট্র সংস্কারের স্বপ্ন দেখছি জনগণের যে পাহাড় সম প্রত্যাশা সেটি আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে কতটা চাপে ফেলেছে ধন্যবাদ স্বপ্ন এবং বাস্তব সবসময় কিন্তু এর মধ্যে একটা দূরত্ব থাকে আর স্বপ্ন যখন বাস্তবায়িত হয় তখন কিন্তু আবার মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে সুতরাং প্রথম এই ছাত্র গণ একটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থার অবসান হয়েছে আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন অন্য মানে সরকার সরকার নেই সংসদ ভেঙে দেওয়া হয়েছে এখন ব্যক্তির পরিবর্তন ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু বলেছেন যে ব্যক্তির বদলে ব্যক্তির পরিবর্তন তারা চান না তারা চান ব্যবস্থার পরিবর্তন এখন ব্যবস্থার পরিবর্তনটা বেশ কঠিন কিন্তু আমরা যতই মানে কি বলে স্বপ্ন দেখি যত প্রত্যাশা করি সংস্কারটা কিভাবে হবে কতদিনে হবে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু এক ধরনের অস্থিরতা বা একটা চাপ আছে অন্তর্বর্তী সরকারের উপর বিশেষ করে বিএনপির এবং তার সহযোগীদের এক ধরনের যে কি কি। এই সরকার কতটুকু সংস্কার করতে চায় কবে নির্বাচন দিতে চায় তারা কিন্তু এক ধরনের নির্দিষ্ট দিন তারিখও বলেছেন অন্যান্য দল অবশ্য জামাত ইসলাম সহ অন্যান্য দল আবার সময় দিতে রাজি জাতীয় পার্টিও সুতরাং রাজনৈতিক এই টানাপোড়নের মধ্যে কিন্তু এই সরকারকে কাজটি এগিয়ে নিতে হবে কাজটি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় যে অগ্রাধিকার ঠিক করতে হবে প্রথমত আইনশৃঙ্খলা রক্ষা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সেটি যে পুরোপুরি হয়েছে তা বলা যাবে না প্রশাসনিক যে সংস্কার অর্থনৈতিক যে এত বছর দুর্নীতি অপশাসন দুর্বৃত্তায়ন ছিল তার অবসান করে নতুন যাত্রা শুরু করার কিছু কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে কমিটি গঠন করা হয়েছে তদন্ত হবে ইত্যাদি আরেকটি হচ্ছে অর্থনৈতিক অর্থনীতির যে বৈষম্য এই আন্দোলনের প্রধান কথা ছিল কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন এবং বৈষম্য মানে আমাদের সমাজে বৈষম্যটা এত প্রকট যে চার কোটি কোটি মানুষ হচ্ছে দারিদ্রসীমার নিচে বসবাস করে সুতরাং তাদেরকে সেই দারিদ্রসীমার উপরে তুলে আনা কিন্তু খুব কঠিন এটি অন্তর্বর্তী সরকার দু বছরে বা দেড় বছরে এটি পারবে না হ্যাঁ তবে যাত্রাটা শুরু হওয়া নির্বাচনী ব্যবস্থার প্রশ্ন আসছে সংস্কারের বিগত বিগত আওয়ামী লীগ সরকার নির্বাচন জন নির্বাচনের মধ্য দিয়ে যে ক্ষমতার পরিবর্তন সেই পথ রুদ্ধ করে দিয়েছিল বলে কিন্তু এই গণবিস্ফোরণ গণ আন্দোলন সুতরাং সেটি কীভাবেই করা যায় একটা হচ্ছে যে পঞ্চদশ সংশোধনী আবার পুনর্বহল এবং আরেকটা হচ্ছে যে কেউ কেউ দাবি করেছেন আরও এক ধাপ এগিয়ে এমনকি ছাত্র কেউ কেউ যে সংবিধান পুনর্লিখন করতে হবে অর্থাৎ পুনরায় তাহলে একটা সংবিধান পুনর্লীক্ষণ করতে হলে তখন একটা গণপরিষদ হতে হবে আবার গণপরিষদ একটি হবে পরে আবার নির্বাচন হবে এটা দীর্ঘ শত্রুতা এই ব্যাপারে সরকার কি চায় ছাত্র নেতারা কি চায় এবং রাজনৈতিক দলগুলো কি চায় এর মধ্যে যা এই সমাজের অন্য শ্রেণী পেশার মানুষ বিশেষ করে নাগরিক সমাজ বিশেষজ্ঞ যারা রাষ্ট্র নিয়ে চিন্তা ভাবনা করেন রাষ্ট্র নিয়ে ইতিপূর্বে মতামত দিয়েছেন নির্বাচনের সময় বলেছেন যে এই একতরফা নির্বাচন দেশের কল্যাণ আনবে না একটি আমার মনে হয় যে ব্যাপক ভিত্তিক সংলাপ হতে হবে মানে সচেতন নাগরিক বলতে যারা এবং ছাত্ররা বলছে যে এই আন্দোলনটা হচ্ছে ছাত্র এবং নাগরিক এখন সেটি যত দ্রুত সম্ভব আবার সরকারের সামনে কিন্তু অনেকগুলো সমস্যা প্রথম প্রথমে অনেকগুলো সমস্যায় পড়েছে গত সরকারের যে জঞ্জাল সেটা সরানো নতুন করে যাত্রা শুরু করা ইতিমধ্যে বন্যা বা বন্যা এসে গেল এগারোটি জেলা আমরা বন্যার উপদ্রত এবং এখনও সেখানে স্বাভাবিক জীবনযাত্রা শুরু হয়নি আর সেটি একটি আর কাছে শিক্ষা ব্যবস্থা এটি আমি মনে করি সরকারের জন্য স্থবিরতা কাটে নিয়ে বিশ্ববিদ্যালয়গুলো ক্লাস পরীক্ষা শুরু হয়নি প্রায় তিন মাস হতে যাচ্ছে কিন্তু এই স্থবিরতা তৈরি পোশাক শিল্পে শিল্পাঞ্চলেও কিন্তু এক ধরনের অস্থিরতা আছে আর যদিও কিছুটা কমেছে গত আজকে পর্যন্তও কিন্তু গতকাল পর্যন্তও কিন্তু অনেকগুলো কারখানা বন্ধ ছিল এগুলো কিভাবে চালু করা যায় সেখানে কি সমস্যা আমি মনে করি যে এটা গায়ের জোরে কিন্তু করার বিষয় না যে সেখানে সেনা বা পুলিশ নিয়োগ করে মোতায়েন করে একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা দিয়ে মানে শ্রমিকরা কী ভাবলো মালিক কী ভাবলো এসব চিন্তা না করে করতে হবে আলোচনার মধ্যে সেখানেও মালিক শ্রমিক এবং সরকারের মধ্যস্থতায় একটা সমজ সমঝোতায় পৌঁছতে হবে শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ করতে হবে কারণ বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের এই যে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প বা আমাদের বৈদেশিক মুদ্রায়ের অন্যতম প্রধান উৎস হচ্ছে তৈরি পোশাক কিন্তু এর শ্রমিকরা কিন্তু ভালো নেই মালিকরা ভালো থাকলেও বা এই শিল্প ভালো থাকলেও আমরা দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ রা হাসান রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানই যখন ক্ষতিগ্রস্ত হয়েছে তখন আসলে প্রতিটি প্রতিষ্ঠানকে ধরে ধরে ঢেলে সাজানোটা আসলে কতটা চ্যালেঞ্জিং এবং যে সময়ের কথা আমরা বলছি সেটি আসলে সংসদ কোথা থেকে শুরু হয়ে কোথায় যে শেষ হবে সেটিও আসলে একটি প্রশ্ন সেই প্রশ্ন আপনার কাছে রেখে যাচ্ছে ধন্যবাদ জানাচ্ছি এই পর্যায়ে জনাব হাসান হাফিজ একদিকে রাজনৈতিক দলগুলো চাইছে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যেতে আবার অন্যদিকে দীর্ঘদিনের ফ্যাসিবাদী রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন অন্তর্বর্তীকালীন সরকারের সামনে মূল চ্যালেঞ্জগুলো কি চ্যালেঞ্জ তো উনিও বললেন যেটা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো তারপর ইকোনমিক চ্যালেঞ্জ আছে আপনার সর্বক্ষেত্রে তো ধ্বংস হয়ে গেছে বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে আমাদের সম্পদ পাচার হয়ে গেছে আমাদের বিদ্যুৎ খাত আপনি জানেন যে এর মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে বিদ্যুৎ খাতে সংকট লোড লোডশেডিং হচ্ছে নানান ধরনের সমস্যা আছে তারপরে এর মধ্যে অন্তর্ঘাত আছে পতিত স্বৈরাচারের যেই যারা রয়ে গেছে তারা কিন্তু চেষ্টা করছে যে এই সরকার যেন ব্যর্থ হয় ছাত্র আন্দোলন যেন ব্যর্থ হয় সেটার জন্য চেষ্টা চলছে এবং সেটা আমি বলবো দেশের মধ্যে ষড়যন্ত্র আছে এবং দেশের বাইরেও ষড়যন্ত্র আছে সেটাকে এগুলিকে ফেস করে করে এগুতে হচ্ছে সুতরাং আমাদের অতি প্রত্যাশী হওয়াটা ঠিক হবে না আমাদেরও ধৈর্যের পরিচয় দিতে হবে শুধু সরকারের উপরে তো সব ছেড়ে দিলে হবে না প্রত্যেকটি নাগরিক হিসেবে আমাদের যার যার ক্ষেত্রে দায়িত্ব আছে রাজনীতির ক্ষেত্রে যারা আছেন তাদেরও দায়িত্ব আছে রাজনীতির সংস্কারটা আমরা চাই ছাত্ররাও সেটা চায় যেহেতু নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা হচ্ছে ফলে সর্বক্ষেত্রে কিন্তু সংস্কারটা চলমান থাকবে এবং এটা এখানে শেষ হয়ে যাবে না দুই বছর পাঁচ বছর দশ বছর এটা একটা চলমান প্রক্রিয়া মুক্তিযুদ্ধ যেরকম প্রতি মানে সবসময় জারি থাকে প্রগতির লড়াইটা জারি থাকে তো সংস্কারটাও ওইভাবে চলতে থাকবে সময়ের চাহিদা অনুযায়ী নিজেদেরকে শোধরাতে হবে সেই চ্যালেঞ্জটাই আমাদের এখানে সবার সামনে এটা সরকারের চ্যালেঞ্জ না শুধু আমি বলবো যে পুরা জাতির চ্যালেঞ্জ আঠারো কোটি মানুষের চ্যালেঞ্জ এটা আমরা যদি এইখা এবার ব্যর্থ হই তাহলে হয়তো আমরা পঞ্চাশ বছর একশো বছর এরকম সুযোগটা আমরা পাবো না আবার হয়তো এর থেকে বড় স্বৈরাচার আমাদের কাঁধে চেপে বসতে পারে বলা যায় না সুতরাং এখনই সময় খুবই সাবধানে পা ফেলে এবং ধৈর্যের সঙ্গে সহিষ্ণুতার সঙ্গে বিচক্ষণতার সঙ্গে পরিপক্কতার সঙ্গে পরমৎ সহিষ্ণুতার মধ্যে দিয়ে কুবিক শব্দানে পা ফেলতে হবে এবং এগিয়ে যেতে হবে। জনাব ভাসন হাফিজ আপনি খুব সুস্পষ্টভাবে বলছিলেন যে সরযন্ত্র এখনো থেমে নেই দেশীয় সরযন্ত্র যেমন রয়েছে দেশের বাইরে সরযন্ত্রও রয়েছে। আমরা যদি একটু প্রতিবেশী দেশের বর্তমান ভাবমূর্তিটাকে একটু বুঝতে যাই আমরা দেখলাম প্রতিরক্ষা মন্ত্রীর এক ধরনের বক্তব্য তারপর আমরা দেখছি সীমান্তে হত্যাকাণ্ড একই সপ্তাহের ব্যবধানে কিন্তু আমরা দেখলাম যে দুটি হত্যাकांडের ঘটনা ঘটেছে। সেই জায়গা থেকে বাংলাদেশ ভারত সম্পর্কের বর্তমান বাস্তবতা আসলে কি? খুবই কঠিন একটা সময় পার করছে এই দুই দেশ একটা সম্পর্কে একটা টানাপোড়েন চলছে আপনি জানেন যে আমাদের আজকেও আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে আমরা কিন্তু ভারতের কাছ থেকে কোনো জবাব পাইনি এই সীমান্ত হত্যার ব্যাপারে এবং সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন ইন্ডিয়ান হাই কমিশনারকে তিনি নীরব থেকেছেন সেই ব্যাপারে আমরা তো জানি যে চীনের সঙ্গে ভারতের সীমান্ত আছে বড় সীমান্ত আছে সেখানে হত্যার ঘটনা আমরা দেখি না সেখানে পারলে করুক এবং একসময় আমাদের রুখে দাঁড়াতে হবে আমরাও তো এইরকম ঘটনা করতে পারে এই সীমান্তে হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য না মানলাম ধরে নিলাম যে আমাদের লোকেরা অন্যায়ভাবে সীমান্ত অতিক্রম তাই বলে তাকে মেরে ফেলতে হবে তাকে বিচারের সম্মুখীন করতে পারে এটা এটা তো একটা বর্বরতা কোনো সভ্য দেশে এটা চলতে পারে না পানি নিয়ে যে আমাদের দেশে দুই দেশের মধ্যে অস্থিরতা এবং আমরা ভাটির দেশ আমরা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করে নিচ্ছি উজানে সেটাও তো গ্রহণযোগ্য না ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে আমরা কৃতজ্ঞ এক কোটি শরণার্থীকে তারা আশ্রয় দিয়েছে আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে তাদের সেনাবাহিনীর লোক দিয়েছে ঠিক আছে বাংলা কিন্তু আমাদের সমতার সঙ্গে নেতার সঙ্গে আমাদের সমতার ভিত্তিতে আমাদের বন্ধুত্বটা হতে হবে কথাটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম উপদেষ্টাও বলেছে যে ভারতের সাথে সম্পর্ক হবে সমতা এবং ভিত্তিতে অবশ্যই হতে হবে না হলে কিন্তু সম্পর্কের মধ্যে টানা পড়েন একটা থাকবে আপনি দেখেন যে সেভেন সিস্টার্সে অস্থিরতা তৈরি হয়েছে এবং বাংলাদেশের ছাত্ররা বাংলাদেশের জনতা যেই একটা রোল মডেল তৈরি করেছে বিশ্বে যত স্বৈরাচার আছে পৃথিবী সবার বিরুদ্ধে কিন্তু এই মডেলটা প্রযুক্ত হচ্ছে মমতা আপনি জানেন যে মমতার এখানেও আন্দোলন হচ্ছে মমতা আজকে বলেছেন যে বাংলাদেশের মতো ঘটনা ঘটবে না কি বলা তো যায় না বাংলাদেশ সরকারও তো পতিত স্বৈরাচারত বলেছিল অনেক রক্তচক্ষু দেখেছিলো আমাদের বিচার বিভাগ বলেছিল যে এটা রাজপথ থেকে সমাধান আসবে না কিন্তু ছাত্ররা বলেছে রাজপথ থেকে সিদ্ধান্ত আসবে এসেছেও তাই এবং প্রতিটি গণ আন্দোলন গণ অভ্যুত্থান দেখবেন যে আইন ভেঙে তারা কিন্তু নতুন আইনের জন্য এবং সৃজনের ক্ষেত্রে এবং বাংলাদেশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ভারতীয় সংবাদ মাধ্যমের ভূমিকাকে আসলে কিভাবে দেখেন তারা তো সেইভাবে এক পেশে এটা দেখেছে এবং তারা চেষ্টা করে যাচ্ছে এখনো আমাদের যে সংখ্যালঘু ইস্যুটা সেটা কিন্তু প্রমাণিত হয়েছে যে এটা তারা অতিরঞ্জন করেছে ফ্যাক্ট চেকের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে তারা এটা বাড়াবাড়ি করেছে আমাদের এবং একটা অস্থিরতা তৈরি করার জন্য এই সাফল্যটাকে নস্বাত করার জন্য কিন্তু এখনও ক্রিয়াশীল আছে প্রশাসনের ভেতরে রন্ধ্রে রন্ধ্রে কিন্তু আগের স্বৈরাচারের লোকেরা আছে তাদেরকে তিন স্তরে আছে একজন দুইজনকে তো হবে না সেই বিষ কিন্তু রয়ে গেছে এগুলি উৎপাটন করতে হবে তবে সেখানে যেন প্রতিহিংসা এবং বিদ্বেষ না থাকে একটা ন্যায্যতার ভিত্তিতে একটা স্বচ্ছতার ভিত্তিতে একটা আইনসম্মতভাবে যেন আমরা সেগুলি পরিষ্কার করি এইটাই আবেদন থাকবে কোনো সেখানে যেন মব জাস্টিস না হয় সেখানে যেন অন্যায় উচিত আমরা দেখছি কিছু কিছু গুণগত পরিবর্তন আসছে তো এক মাসেই তো একটা রাতারাতি মেজিক্যাল কিছু আশা করাটা ঠিক হবে না চেষ্টা করছে তারা এবং তারা মূল্যস্ফীতিও কমিয়ে নিয়েছে চাঁদাবাজি আছে নানান ক্ষেত্রে নিত্য পণ্যের দামটা বেড়ে যাচ্ছে সেটাও তারা কন্ট্রোল করার জন্য অ্যাড্রেস করার জন্য চেষ্টা করছে ব্যাংকি খাত মানে ফোকলা হয়ে গেছে সেটাকেও একটা অর্ডারের মধ্যে আনার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে সবার উচিত যে এই সব ক্ষেত্রে তাদেরকে সহায়তা করা অন্তর্বর্তীকালীন সরকারের এক মাসে নেওয়া পদক্ষেপগুলো যদি আমরা বিবেচনায় আনি আমরা দেখলাম যে পুলিশে ব্যাপক রদবদল হলো গুম বিষয়ক কমিটি গঠন হলো এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় কিন্তু নানামুখী পদক্ষেপও নিয়েছেন তিনি সেই জায়গা থেকে এক মাসের এই পদক্ষেপগুলোকে কিভাবে মূল্যায়ন করেন সেটাও আমরা একটা আশার আলো দেখব আপনি জানেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের সম্পাদকদের একটা বৈঠক হয়েছিল গত তিন তারিখে সেখানে আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে আপনি কি মেসেজটা দিবেন আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি আপনারা কন্ট্রোলে আনতে পেরেছেন কিন্তু সামনে তো একটা অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা আছে তো উনি বলেছেন যে দেখেন বিশ্বের বহু দেশ এবং বহু সংস্থা দাতা সংস্থা এবং অর্থনৈতিক প্রতিষ্ঠান আমাদের সঙ্গে কাজ করতে চায় যারা অতীতে কখনও বাংলাদেশের সঙ্গে কাজ করেনি তারা বলছে যে তোমাদেরকে কিভাবে আমরা হেল্প করতে পারি আপনি দেখবেন যে আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা দুই বিলিয়ন ডলার পাঠিয়েছেন এক মাসের মধ্যে সেটাও একটা বড় একটা অর্জন বড় একটা প্রাপ্তি বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে এবং আমাদের যে রিজার্ভ বৃদ্ধির ক্ষেত্রে তারা একটা বিরাট বড় অবদান রেখেছেন আশা করি আমরা এগিয়ে যাব সবাই মিলে এখানে বলছি যে সরকারের কাছ থেকে শুধু আশা করলে হবে না আমরা যার যার ক্ষেত্র থেকে যেন দায়িত্বটা পালন করি এই সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার আসলে জনমনে কতটা আস্থা তৈরি করতে পারে কারণ বিগত সময় আমরা শাসনকালে যেমনটি দেখেছি যে জনগণকে আসলে রাষ্ট্রের অনেক এক ধরনের যদি বলি যে মালিকানা থেকে বঞ্চিত করা হয়েছে জনগণ কি সে রাষ্ট্রের মালিকানা পাবে সেভাবে আশ্বস্ত হতে পারছে প্রশ্নটি আপনার কাছে থাকছে একটা বিরতির সময় হয়েছে দর্শক যেটা ছাড়া বিবেদিত দেশ সম্প্রতি এই পর্যায় বিরতি নিচ্ছি সাথেই থাকুন এরকম আপনারা দেখছেন দেশdataloader এর নিয়মিত আয়োজন জেনে সরব লিমিদিত দেশসাম্প্রতিক আমরা আবারো ফিটসে আলোচনায় একটি ভিন্ন প্রসঙ্গে আসি আমরা যেমনটি জানি যে বিএনপি জামায়াতের 25 বছরের মিত্রতা সম্পর্ক রয়েছে এবং গণফুত্থান পরবর্তী সময়ে আমরা শুনতে পাচ্ছি যে সেই সম্পর্কে আসলে ফাটল ধরেছে শীর্ষ নেতাদের বক্তব্যে অনেকটা স্পষ্ট মতবিরোধ আমরা দেখতে পাচ্ছি এই সম্পর্কে ফাটলের মূল কারণ কি কাদের কাদের মধ্যে বিএনপি জামায়াত বিএনপি জামায়াত তো দুটি দল না একটি দল দুটি দল তার দলীয় নীতি আদর্শ ভিন্ন তারা কিন্তু রাজনৈতিক সংগ্রামের অংশ হিসেবেই কখনো জোটবদ্ধ হয়েছে কখনো একসঙ্গে সরকারও করেছে সুতরাং তারা তাদের মধ্যে বিভেদটাকে হঠাৎ করে বিভেদ এটি হওয়ার কোন কারণ নেই তাদের মধ্যে বিভেদ বিরোধ এবং সংঘাতও ছিল বিশেষ করে আশির দশকে যখন যখন জামাত ইসলামের ছাত্র সংগঠন খুব সামনে এগোচ্ছিল এবং জাতীয়তাবাদী ছাত্র দল তো আগে থেকেই সক্রিয় ছিল এবং বেশ প্রভাবশালী ছিল তখন কিন্তু ছাত্র লীগ এবং ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যেই বেশি সংঘাত সংঘর্ষ হয়েছে ছাত্র ছাত্রলীগের সঙ্গে হয়েছে কিন্তু ছাত্রলীগ অপেক্ষাকৃত ছাত্র দলের চেয়ে কম শক্তিশালী ছিল রাজনৈতিক হিসেব নিকেশ থাকে অনেক আকস্মিক আজকে যদি আওয়ামী লীগ বিএনপির প্রতিদ্বন্দী হতো তাহলে রাজনীতির হিসাব নিকাশ অন্য হতো তখন হয়তো এই যে যে সব বিরোধ দেখছেন আপনি এগুলো দেখতেন না বা তারা হয়তো প্রায় একই সুরে কথা বলতো এটা সবটাই হচ্ছে রাজনীতি যেহেতু ক্ষমতা চাই সেখানে ক্ষমতাই কি মূল উৎস না ক্ষমতা মানুষ রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দল গঠিত হয় ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করে ক্ষমতায় যাওয়ার জন্য সুতরাং ক্ষমতা তো ক্ষমতা তো তাদের আকাঙ্ক্ষা থাকবেই এখন কথা হচ্ছে যে একটু যেটি অনেকের কাছেই বিসদৃশ্য মনে হয়েছে সেটা হলো খুব তাড়াতাড়ি যখন প্রকাশ এই অন্তর্বর্তী সরকার গঠনের পরেই বিএনপি এবং রাজনীতি বিএনপি এবং জামাতের নেতাদের কথাবার্তার মধ্যে বেশ প্রায় প্রতি ক্ষেত্রেই মনে হয় যে তারা তাদের মধ্যে দ্বন্দ্ব বা বিরোধ অর্থাৎ আওয়ামী লীগ বিএনপি যা চায় জামাত তার উল্টো কথা বলছে এমন কি ভারতের বিএনপির সাথে কাজ করতে ভারতের খুব সমস্যা বা রাজনৈতিক নেতা বা বিশেষজ্ঞ কূটনীতিক এমনকি গণমাধ্যম বলে তারা ওভাবে চিহ্নিত করে না তারা চিহ্নিত করে জামাত ইসলামীকে তারা মনে করে জামাত ইসলামী হচ্ছে এর সাথে পাকিস্তান ইত্যাদি সম্পর্কের কারণে বিপজ্জনক কিন্তু আজকে জামাতের সব বক্তিতা বিবৃতিতে দেখা যাচ্ছে যে ভারতকে এক ধরনের আস্থায় আনার আমি তুষ্ট করার কথা বলছি না কিন্তু আস্থায় আনার চেষ্টা এমন কি বোধহয় এরকম একটি বিবৃতি দিয়েছেন যে ভারত অসন্তুষ্ট হয় এমন কিছু না করা বিএনপির মধ্যে বিএন বিএনপির বক্তৃতা বিবৃতিতেও ভারতকে যে দূরে ঠেলে দেওয়া না যেমন মির্জা এই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সমতার ভিত্তিতে সম্পর্ক হতে হবে কারণ প্রতিবেশীকে কিন্তু আমরা দিতে না বাদ প্রতিবেশীও আমাদের বাদ দিতে পারবে না কারণ এটা হচ্ছে নিয়তি বনন আর মানে এটা কি বিশ্ব বাস্তবতার যে এক দুটি দেশ পাশাপাশি থাকতে হবে কিভাবে থাকবে কতটা সম কতটা আমরা সমতার ভিত্তিতে থাকতে পারি তাহলে সুসম্পর্ক গড়ে উঠবে যদি সমতার ভিত্তিতে না থাকতে পারি বৈরিতে থাকে তাহলে দুই দেশের জনগণই ক্ষতিগ্রস্ত হবে দুই দেশই ক্ষতিগ্রস্ত হবে ভারত এই অঞ্চলে আঞ্চলিক শক্তি হতে চায় সুতরাং তার তো উচিত প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখা কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশ ছাড়া অন্য প্রতিবেশীর সঙ্গে তাদের খুব সদ্ভাব নেই পাকিস্তানের সাথে তো নেই নেপালের সাথে বিরোধ

এটা কিন্তু এই চ্যালেঞ্জগুলি আছে আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি তারা নিয়ন্ত্রণে আনতে পারে মানুষকে যদি একটা সহনীয় দ্রব্যমূল্য দিতে পারে শান্তিটা দিতে পারে শিক্ষাক্ষেত্রে অস্থিরতাটা দূর করতে পারে সেই কাজগুলি মূলত কিন্তু রাজনীতিকদেরই কাজ এই সরকারটা তো অস্থায়ী একটা ট্রানজিশনাল একটা পিরিয়ডে তারা একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেবে সংস্কারের কাজটা তৈরি করে দেবে শুরু করে দেবে এবং এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে কিন্তু নির্বাচিত সরকারকে ফলে সেইটার কাজটা তো তারা শুরু করেছে আমাদের তো এটা এখনই মন্তব্য করাটা ঠিক হবে না তাদের কিছু একটু সময় দিতে হবে তাই না ইটস টু আর্লি টু কমেন্ট তো তারা সেই ধরনের কাজগুলি শুরু করেছে তারা শিগগিরই একটা রোড ম্যাপ ঘোষণা করবে এই এই গ্রাউন্ড ওয়ার্কটা তারা করেছে নির্বাচন কবে হবে কিভাবে হবে এর মধ্যে আমি বলেছি যে আমরা দেখা করেছিলাম প্রধান উপদেষ্টার সঙ্গে সম্পাদকরা সেখানে আমরা বলেছি যে ছাত্র সংসদের নির্বাচনগুলি দেওয়ার প্রসেসটা শুরু করার জন্য সেটা যেন শুরু হয় তাহলে শিক্ষাঙ্গনে যদি একটা নির্বাচিত নেতৃত্ব থাকে তাহার তারা সমস্যাগুলি সমাধান করতে পারবে এবং তারা একটা নতুন নেতৃত্ব তৈরি হবে একটা প্রসেসের মধ্যে দিয়ে আমরা অতীতে দেখেছি যে স্বৈরাচারী সরকার নির্বাচন হতে দেয়নি কারণ তাদের প্রভুত্ব নষ্ট হতো তাদের যে কুক্ষিগত করে রাখার ক্ষমতার যে একটা অপপ্রয়াস সেটা নষ্ট হতো ফলে ছাত্রলীগের দৌরাত্ব এবং কি বলবো গণরুম আরও নানান ধরনের অত্যাচার নিপীড়ন আমরা জানি আবরারের কথা জানি আমরা বুয়েটে সেই যাকে শহীদ করা হয়েছিল পিটিএ মেরে ফেলা হয়েছিল সেই সেই পথ ধরেই কিন্তু এই বিপ্লব এগিয়েছে সামনেও এগিয়ে যাবে কিন্তু এই ধরনের স্বৈরাচার যেন আর পাকাপোক্ত হতে না পারে সেই দায়িত্বটা কিন্তু রাজনীতিকদের মূলত অন্তর্বর্তী সরকার দুই বছর পরে তিন বছর পরে তার থাকবে না কিন্তু মূল কাজটা কিন্তু নতুন নেতৃত্বে বাংলা নতুন বাংলাদেশ নির্মাণের জন্য কিন্তু ছাত্রদেরই এগিয়ে আসতে হবে এই চার কোটি তরুণই আমাদের ভরসা তারাই আমাদের সার্বভৌমত্বের প্রতীক স্বাধীনতার প্রতীক ভারতের অবশ্যই আমরা প্রতিবেশী বদলাতে পারবো না কিন্তু একটা সুসম্পর্ক আমরা চাই একটা নির্দিষ্ট কোনো দলের সঙ্গে যেন তারা সম্পর্ক না রাখে সেটা রেখেই তো এই অবস্থাটা হয়েছে বাংলাদেশের পিপল টু পিপল একটা রিলেশন হতে হবে তাহলেই কিন্তু সেটা ট্যাক্সই হবে এবং ফলদায়ক হবে তাদের জন্য মঙ্গলজনক হবে আমাদের জন্য মঙ্গলজনক হবে বাস্তবতায় আমরা চিরাচরিত যে রাজনীতি সংস্কৃতি দেখেছি দমন পীড়ন কিংবা আধিপত্যবাদের যে রাজনীতি সেই রাজনীতিকে আর জনগণ মেনে নেবে। আর মেনে নেবে না সেটা ছাত্ররা কিন্তু একটা নতুন প্রত্যাশা তৈরি করেছে সেটা রাজনীতিতে সংস্কার আনতে আমি বলেছি সংবিধানের মধ্যেও সংস্কার আনতে হবে শিক্ষা খাতেও শিক্ষা খাতেও একটা ষড়যন্ত্রের শিকার আমরা হয়েছিলাম এই করোনার দোহাই দিয়ে আমাদের পাঠক্রম চেঞ্জ করা হয়েছিল সেগুলি আবার আগে ইয়েতে ফেরত যাবে আপনি জানেন যে বিচার বিভাগটা ধ্বংস করে ফেলা হয়েছিল এবং জুডিশিয়াল কুয়ো হওয়ার একটা অপচেষ্টা হয়েছিল নতুন করে বিচার ব্যবস্থাকে সাজাতে হবে ঢেলে সাজাতে হবে নতুন নতুন নেতৃত্ব আসতে হবে এটাও একটু সময় সাপেক্ষ ব্যাপার এক বছর দুই বছরে হবে না এটা একটা চলমান প্রক্রিয়া বারবার আমি বলছি এটা কিন্তু মুক্তিযুদ্ধটাও যেরকম সবসময় জারি থাকে এই সংস্কার প্রক্রিয়াটাও জারি থাকবে তো সেই ক্ষেত্রটা একটা শক্ত ভিতের মধ্যে যদি আমাদের অন্তর্বর্তী সরকার আমাদের দেশটাকে একটা স্থাপন করে দিয়ে যেতে পারে রাজনীতিকটা সেটাকে এগিয়ে নিয়ে যাবেন নির্লোভ সৎ এবং বৈষম্যহীন একটা নেতৃত্ব দিয়ে সত্যিকারের মানুষের জন আকাঙ্ক্ষার প্রত্যাশার পূরণের একটা ক্ষেত্র যদি তৈরি হয় তারা যদি নিজেদেরকে সেভাবে সংশোধন করতে পারেন তারা যদি নিজেদের সংস্কার করতে পারেন তাহলে একটা আশার আলো আমরা অবশ্যই দেখতে পারি এরপর যে আবারো বিরতির সময় হয়েছে বিরতি এডসি দশো জেডেটের সারের নিবিদিত দেশ সম্প্রতি এপর যে বিরতিতে যাচ্ছি ফিরে এলাম আপনারা দেখছেন জেরুসালেম নিবেদিত দেশ সম্প্রতি আমরা আবারও ফিরছি আলোচনায় জনব সোহরাব হাসান একটা ভিন্ন প্রসঙ্গে আসি আপনি নিশ্চয় অবগত আছেন চলতি মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে যোগ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবারই প্রথম সবচেয়ে ছোট দল নিয়ে তিনি রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন এর আগে বিগত সরকার যে রাষ্ট্রীয় সফরগুলো করেছে রাষ্ট্রের প্রায় পঁচিশ থেকে ত্রিশ কোটি টাকা খরচ হতো এবং সফর তালিকায় থাকতেন প্রায় দুশো জন মানুষ পরিবর্তনটা কি দেখি আমরা পরিবর্তন তো পরিষ্কার যে এখন যাচ্ছে দশ থেকে পনেরো জন আর তখন যেতে দেড়শো থেকে দুশো তার মধ্যে ব্যবসায়ীরা হয়তো নিজেদের পয়সায় যেতেন অন্য সবাই কিন্তু রাষ্ট্রের রাষ্ট্রের মানে জনগণের অর্থে যেতেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনটা একটি একেবারে বার্ষিক একটা অনেকে বার্ষিক বার্ষিক ভোজসভাও বলে যে বার্ষিক পিকনিক যে এখানে যে দেশের প্রতিনিধি কথা বলেন ওই দেশের কয়েকজন আপনি টেলিভিশনে দেখবেন যে যে দেশের যে দেশের রাষ্ট্র বা সরকার প্রধান কথা বলেন ওই দেশের কয়েকজন প্রতিনিধি থাকেন আর দূর আর পিছনের সারিতে আরো হয়তো কয়েকজন থাকেন কারণ এক দেশের সমস্যা বা এক দেশের প্রস্তাব বা এক দেশের পরিকল্পনা এটা অন্য দেশে আগ্রহ থাকার কথা না তারপর এটা নিয়ে সার্বিকভাবে বিভিন্ন দেশের রাষ্ট্র সরকার প্রধানরা সব প্রস্তাব দেন এটি এর মধ্যে যদি কমন কোনো বিষয় থাকে যেমন প্যালেস্টাইন বিষয় যেমন ইউক্রেন বিষয় মানে এক্ষেত্রে যে যে অভিন্ন যে বিষয় থাকে সেটি হয়তো সাধারণ পরিষদের একটা প্রস্তাবে বা অনেকের আলোচনায় আসে বা মহাসচিবের আলোচনায় আসে সুতরাং এটি যেতে হয় একটা বার্ষিক আনুষ্ঠানিকতাই বলবো সেই আনুষ্ঠানিকতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করা অনেক দেশের রাষ্ট্র বা সরকার প্রধান যান না পররাষ্ট্রমন্ত্রী ভারতের একাধিকবার এটি করেছেন পাকিস্তানেরও করেছেন আমাদের এখানে এর ব্যতিক্রম হয়নি যতটা আমার মনে পড়ে তো এখানে একটা বিরাট ব্যাপার যে কোটি কোটি টাকা খরচ করে জনগণের অর্থ ফলটা কি যে কোনো রাষ্ট্রের যে কোনো অর্থ খরচ করার এটাই মানে ফেরত পাচ্ছে জনগণ জনগণের অর্থ আপনি কি পাবো তো জনগণ তো জানতে চাইবে যে এই যে টাকা ব্যয় হলো মানে জনগণের বাংলাদেশের লাভ কি হলো বাংলাদেশের একটা প্রস্তাব কি মানে বিশ্বসভায় এটা গ্রহণ করবে এবং এটা দিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা হবে আমরা তো পারিনি গত এই যে ছয় সাত বছর ধরে যে রোহিঙ্গা রোহিঙ্গা শরণার্থীরা আমরা তো করতে এমনকি নিরাপত্তা পরিষদে ভোট দিয়েছে বড় দেশগুলো সুতরাং এটি আমি মনে করি যে অন্তর্বর্তী সরকারের একটি খুবই ভালো সিদ্ধান্ত ভবিষ্যতে এটা তারা অনুসরণ করবেন আরেকটি ভালো সিদ্ধান্তের কথা বলি বিগত সরকারের বা তার আগের সরকারেরও জনগণ বা সাংবাদিকরা প্রশ্ন করতে পারতেন না সরকার যে কাজটি করতেন কি আপনাকে সমর্থন করতে হতো অথবা নীরব থাকতে হতো আমরা চাই প্রধান উপদেষ্টা আমাদের অভয় দিয়েছে সাংবাদিকদের যে ভুল ত্রুটি ধরিয়ে দেবেন তা ভুল ত্রুটি ধরিয়ে দিলে ধরিয়ে দেওয়ার পর কোনো সাংবাদিক হয়রানির শিকার হবেন না এবং সরকারকে প্রশ্ন করতে দিতে হবে প্রশ্ন করতে পারে যে কোনো বিষয় এই প্রশ্ন করার অর্থ হচ্ছে সরকারের জবাবদিহি আদায় করা সেটি যখন গণতন্ত্রের একটা সংস্কৃতির পরিবর্তন এসেছে এবং সেটা যখন পাব তখনই সুশাসন হবে সংস্কার হবে গণতন্ত্র হবে আর এই প্রশ্ন যদি প্রশ্ন যদি করা না যায় যে কোনো সরকার পরবর্তী যে সরকার আসবে বা অন্তর্বর্তী সরকার প্রশ্ন যদি তারা শুনতে না চায় তাহলে কিন্তু পরিবর্তনের একটা বার্তা বা রাজনৈতিক দলগুলো বিভিন্ন প্রস্তাবনাও পেশ করছে কেউ কেউ বলছে দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় কেউ কেউ আসলে ফেডারেল কাঠামোর রাষ্ট্রের কথা বলছে এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলছে এই প্রস্তাব গুলোর আসলে সুফল যদি আমরা একটু জানতে চাই সেটা পরীক্ষা নিরীক্ষা করতে হবে সবার মতামত নিতে হবে এবং রাজনৈতিক দলগুলির সঙ্গে এই সরকারের আরও সংলাপ হতে হবে সমস্ত পেশার শ্রেণীর মানুষের কথা শুনতে হবে জন জনআকাঙ্ক্ষাটা কী সেটার প্রতিফলন একটা ঘটাতে হবে আমাদের সংবিধানের মধ্যে আমাদের রাজনীতির মধ্যে আমাদের ভবিষ্যৎ কর্মপন্থার মধ্যে রোড ম্যাপের মধ্যে তাহলেই কিন্তু আমরা এই সুফলটা পাবোই গণ আন্দোলনের সাফল্যের যেই ফসল সেটা আমরা সবার ঘরে আমরা তুলতে পারবো এখানে সরকারের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব তো এককভাবে দিলে হবে না রাজনৈতিক দলগুলির এবং স্টেক হোল্ডার যারা আছে উপকারভোগী যারা আছে সমস্ত শ্রেণী পেশার লোকদের এখানে অবদান রাখতে হবে এবং একটা ইতিবাচক অবদান রাখতে হবে সব মিলে একটা যেন একটা ন্যাশনাল কনসেনসাস হয় যে আমরা এই এই চাই এই 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 লক্ষ্যে এইভাবে আমরা এগোব তাহলেই কিন্তু একটা পথরেখা তৈরি হতে পারে এবং এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার এটা একটা চলমান এটা চলতেই থাকবে যখন যেটা প্রয়োজন হবে সেই অনুযায়ী আমরা অ্যাড্রেস করব যে সংকট দেখা দেবে সেই মোকাবেলা করব জাতীয় ক্রাইসিসের সময় সবাই মিলে আমরা সেটাকে ফেস করব আমাদের স্বাধীনতাকে রক্ষা করব আমাদের সার্বভৌমত্বকে রক্ষা করব আমাদের দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবো সেটাই আমাদের অঙ্গীকার হওয়া দরকার প্রত্যয় হওয়া দরকার প্রত্যাশা হওয়া দরকার এবং সেই ক্ষেত্রে সবাইকে যার যার ক্ষেত্র থেকে যার যার অবস্থান থেকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে ধৈর্যের পরিচয় দিতে হবে

দেশপ্রেমের পরিচয় দেখতে চাই এবং সৎ নির্লোভ বৈষম্যহীন একটা আদর্শ যেন প্রতিষ্ঠিত হয় সর্বক্ষেত্রে সেই দায়িত্বশীলতাটা আমরা চাইব রাজনৈতিক দলগুলির কাছ থেকে রাজনৈতিক দলগুলি যেন জন আকাঙ্ক্ষাকে ধারণ করে এবং সেই লক্ষ্যে কাজ করে সত্যিকার নিঃস্বার্থ অর্থে নিজেদের গোষ্ঠী স্বার্থ দলীয় স্বার্থ যেন বড় না ওঠে বড় না হয়ে ওঠে দেশের স্বার্থের চাইতে সেই একটা ইতিবাচক পরিবর্তনের জন্য আমরা অপেক্ষমান থাকি আর সেই প্রত্যাশা আমাদেরও থাকবে অনেক ধন্যবাদ জানাচ্ছি জরাব হাসান হাফিজ ধন্যবাদ জানাচ্ছি বিবেদিত দেশ সব আজকের আয়োজন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য